আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, এত খতরনাক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কোরআন। আরো একটু আগে চলুন, আমার আল্লাহ অপর জায়গায় বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, কিয়ামতের দিনে তোমরা একা একা হাজিরি দেবে। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, সেখানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে, তাদের শরীরে কাপড় থাকবে না। পৃথিবীর আর একটা দৃষ্টান্ত দিচ্ছি, পৃথিবীর এমন একজন নবী আছেন যিনি নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছেন সন্তানের, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার, ছেলে যদি নদীতে পড়ে যায় বাপ সাঁতার না জানলেও ঝাঁপ দিবে ছেলেকে বাঁচানোর জন্য। আশ্চর্যের বিষয় কি জানেন, অবাক হয়ে যাবেন, নূহ নবীর কমকে নূহ নবী একদিন দুদিন এক বছর দু বছর একশো বছর দুশো বছর তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর নয় সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছেন, তারপরেও মুষ্টিগত লোক ইমান এনেছে। নূহ নবী অনুরোধ করলেন, হে আমার কমের লোকেরা, তোমরা আমার প্রতি আর আল্লাহর প্রতি ইমান নিয়ে এসো, তা না হলে আমার আল্লাহ কঠিন আজাবে মুবতালা করবে। নূহ নবীর ছেলে কেনান, তার কওমের লোকেরা বলল, তোমার আল্লাহ কি আজাব দেবে? নূহ নবী বললেন, মুসল ধরার বৃষ্টি দিয়ে তোমাদিকে বন্যায় ডুবিয়ে দেওয়া হবে। নূহ নবীর ছেলে কেনান বললে, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ করে বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। আল্লাহ বললেন, এত বড় আস্পর্দা, আমাকে চ্যালেঞ্জ। ওয়াকাম মিন করিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আওহুম কাইলুন, হে নবী শুনে লও, আমি যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, যখন তারা গভীর নিদ্রায় থাকে কিংবা দ্বিপ্রহরে দুপুর বেলায় আরামরত অবস্থায় থাকে, আমার আজাব তাদেরকে গিয়ে অ্যাটাক করে, পালাবার কোনো রাস্তা খুঁজে পাবে না। ওয়াকাম মিন করিয়াতিন আহলাকনাহা ফাজা আহা বা সুনা বায়াতান আওহুম কাইলুন, চোখ দিয়ে পানি আসবে আপনার, রাত দুটোর পরে মুসল ধরার বৃষ্টি। রেওয়ায়েতে আছে, মুফাসসিরিনরা লিখেছেন, পৃথিবীর সব থেকে বড় প্রলয় ঘটেছিল নূহ নবীর জামানা, সমুদ্রের পানিকে আল্লাহ সাড়ে বারোশো ফুট উপরে তুলে দিয়েছিলেন, গোটা পৃথিবী ডুবে গেছে, নূহ নবীর কম হাবুডুবু খাচ্ছে নূহ নবী নৌকার উপরে, চোখেতে যখন সন্তানকে দেখেছে, আমার বেটা কিনান ডুবে মারা যাচ্ছে হাবুডুবু খেয়ে, থাকতে না পেরে আল্লাহকে বললেন, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, হে আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, দোয়া বন্ধ করো, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, আমাকে চ্যালেঞ্জ করেছে, তার লাগে তুমি দোয়া চাইতে পাবে না, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। হে আমার ভাইয়েরা, যদি আল্লাহ নবীকে এরকম ধমকি দেন, দোয়া বন্ধ করে দাও, তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে, তুমি তোমার মুশরিক বেটার জন্য কেমন করে দোয়া করবে, তুমি তোমার নাস্তিক সন্তানের জন্য কেমন করে দোয়া করতে পাবে, তোমার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে তুমি কেমন করে দোয়া করতে পাবে। তোমার বিবেককে জিজ্ঞেস করো, তোমার বুদ্ধিকে জিজ্ঞেস করো, তোমার সমাজকে জিজ্ঞেস করো, তুমি বুঝতে পারবে, তোমার মস্তিষ্কটা ঠিক করে নাও, তুমি যাকে জান্নাতে দিতে চাইছো, জীবনটা পাপে ভরে গেছে, অন্যায় ভরে গেছে, তুমি জান্নাতে দিতে চাইছো, তোমার কত বড় ধষ্টতা, কত বড় দৃষ্টতা তোমার, কিরকম ভাবে তুমি ভাবো যে আমি তাকে জান্নাতে দিয়ে দেবো, দোয়া করব তার জন্য, আল্লাহ নবীকে নিষেধ করেছেন, আল্লাহ নূহ নবীকে নিষেধ করেছেন। আপনি যদি কোরআন খুলে এক একটা হিস্ট্রি পড়েন,
কতগুলো নবীকে জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন আপনি অনুভব করতে পারবেন না। আমার ভাই, শুধু তাই নয়, মায়েরা কান খুলে শুনে যান। যদি কোনো মায়েরা বোনেরা মনে করেন যে আমার জীবনে আমি যা অন্যায় করি, আমি যা পাপ করেছি আর যা পাপ করছি, আমি যা ইচ্ছা তাই করে যাব, অবশ্যই আমার স্বামী আলেম আছে জান্নাতে নিয়ে যাবে, আমার বাপ আলেম আছে জান্নাতে নিয়ে যাবে, আমার 14 পুরুষে হুজুর আছে তারা জান্নাতে নিয়ে যাবে, আমি অমুক হুজুরকে ভালোবাসি তারা জান্নাতে নিয়ে যাবে। তারা তো হুজুররা তো দূরের কথা। আমি আপনাদেরকে কোরআন শোনাবো, দুটো আয়াত শোনাবো, মায়েদের জন্য একটা আর গোটা পৃথিবীর মানুষের জন্য একটা, খুব সূক্ষ্মভাবে বুঝবেন। আজকে আমি জলসা করতে এসেছি, আমার আগের বক্তা বলেছেন, তার আগের বক্তা বলেছেন, ইনারা বারবার বলে গেছেন, অনেক বক্তারা বক্তব্য দিয়ে গেল আজকের এই মজমায়। আমি লাস্ট বক্তা, আমি আপনাদের কাছে বলছি, আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে দুটো, একটা হচ্ছে বক্তা এবং শ্রোতা, আমি বক্তা আপনারা শ্রোতা। দ্বিতীয় সম্পর্কটা হচ্ছে, হাদিসে নবীজি বলেছেন, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আমার মুসলমান ভাই শুনেলেন, আমার ভাইয়েরা, এতটুকু সম্পর্ক। কিন্তু বাপ আর বেটার সম্পর্ক রক্তের সম্পর্ক, মা আর বিটির সম্পর্ক রক্তের সম্পর্ক, স্বামী আর স্ত্রীর সম্পর্ক অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধু আর বন্ধুর সম্পর্ক ওয়াদার সম্পর্ক। আপনি কোরআনকে জিজ্ঞেস করুন, এই রক্তের সম্পর্কের মানুষরা, এত কাজের মানুষরা কে কার কতটা উপকারে আসবে, কোরআন বলে দেবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইউগনি। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, এত খতরনাক হবে, স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে, স্ত্রী বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না, স্বামী বলবে স্ত্রী ছিল না, বাপ বলবে বেটা ছিল না, বেটা বলবে বাপ ছিল না, মা বলবে বিটি ছিল না, বিটি বলবে মা ছিল না, বন্ধু বলবে বন্ধু ছিল না, কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। এটা কোরআন। আরো একটু আগে চলুন, আমার আল্লাহ অপর জায়গায় বললেন, আতিহিম ইয়াউমাল কিয়ামতি ফারদা, কিয়ামতের দিনে তোমরা একা একা হাজিরি দেবে। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, সেখানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থাতে থাকবে, তাদের শরীরে কাপড় থাকবে না। মা আয়েশা কাঁদছেন আর বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কিয়ামতের দিনে নারীদের ইজ্জতের কি হবে? আল্লাহর নবী বললেন, সেই দিনটা এত ডেঞ্জার হবে, কেউ কারুর দিকে একটা মুহূর্ত তাকাবার সময় পাবে না। যারা মনে মনে ভাবছেন আল্লাহ পৃথিবীর এতগুলো মানুষের হিসেব কেমন করে নেবেন, আজকে নয়, হযরতে আদম আলাইহিস সালাত ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ সকলকে হাজির করবেন। কোরআনে আছে, হ্যাঁ আমার বিশ্ব নবী বলো, আমি আল্লাহ এত সহজে হিসেব নেব, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমি আমার বান্দা বান্দিদের হাতে তাদের আমলনামা ধরানো হবে, কিতাব ধরিয়ে দেওয়া হবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমরা নিজের মুখেতে নিজের হিসেবটা দিয়ে দাও, আপনি নিজের মুখে পড়ে শোনাবেন কোন জায়গায় পাপ করেছেন, কত মিনিটে কত সেকেন্ডে, জায়গা স্থান সময় কাল পাত্র সব লেখা থাকবে। যদি বলেন এগুলো নোট করলো কে, কোরআনে অপর জায়গায় আছে, কিরামান কাতিবিনা ইয়ানামুনা মা তাফালুন, আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি, একটা ডান দিকে একটা বাঁ দিকে। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে আরবিতে কাতিব বলা হয়। কাতিব হচ্ছে তারা যারা তোমাদের গুনাগুলো টাইপ করে করে লিখে রাখবে, ভালো মন্দ জিনিসগুলো, এই আমলনামা তোমাদের হাতেতে দেওয়া হবে, নিজের মুখে তোমরা নিজেরা পড়ে শোনাও। আর এক শ্রেণীর জাহান্নামী, তাদের জবানগুলো সিলাই করা হবে। কোরআন সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন,
আমি কিয়ামতের দিনে তাদের জুমানগুলো সেলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিকে আমি কথা বলার যোগ্যতা দান করব, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, কান কথা বলবে, আমি এদিকে কথা বলার যোগ্যতা দেব, সেদিনে তাদের মুখ থেকে কোনো কিচ্ছু শোনা হবে না, এরা কথা বলার যোগ্যতা পাবে, আর এরাই সাক্ষী দেবে তুমি কত রকমের পাপ করেছো। আমার মুসলমান ভাই, আজ থেকে নিয়ত করুন জীবনে আর কোন রকমের পাপ করব না ইনশাআল্লাহ। কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ বলছেন আমি দেখছি, আমার দুজন ফেরেশতা লিখছে, অল্টারনেট লেগে যাচ্ছে অল টাইম। আপনি জলসায় এসে বসেছেন, আপনার কাছে আছে দুজন ফেরেশতা বসে আছে, আপনি রাস্তা ঘাটে যেখানে যাবেন সব জায়গায় থাকবে। আপনি বলবেন পায়খানায় যাব, হ্যাঁ আপনি পায়খানাতে গেলেও পায়খানায় গিয়ে আপনি কি হরকত করছেন সেটাও লেখা হয়।